बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स वेलकम टू माय चैनल डेली ब्यूटी टिप्स। बंधुरा आमार ए चैनल टीते आपनारा देखते पाबेन स्किन केयर टिप्स ब्यूटी टिप्स एवं प्रोडक्ट रिव्यू। बंधुरा आमार वीडियोगुलो आमी तैरी करी सम्पूर्ण आमार निजेर अभिज्ञता थेके एवं आमार रिलेटिव एवं फ्रेंड्सदेर अभिज्ञतार प्रेक्षिते। वीडियोगुलो भालो लागले लाइक करबेन एवं सबस्क्राइब करे आमार चैनलेर संगे थाकबेन। बंधुरा आज के साथ गार्नियर कलर नैचरल एर बार्गंडी कलर टी 3.16 एर रिव्यू करब। आमार एक जन व्यूअर आपू रिक्वेस्ट करेछिलो, उनि जानते चेयेछिलेन एटार कलर टा केमन आसे, कतदिन थाके एवं चुलेर कोनो क्षति हय किना। तो एई विषयगुलो आज के शेयर करब एवं किभाबे व्यवहार करबेन सेटाओ आमि आपनादेरके बोले देब। तो बंधुरा आपनारा जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेनि तारा एखोनी आमार चैनलटी सबस्क्राइब करे नीन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करुन, नतून भिडियो आसले नोटिफिकेशनटी आपनादेर काछे पौंछे जाबे। प्रथमे आमी ए प्रोडक्टटा सम्पर्के बोली, एटा होच्छे गार्नियारेर कलर नैचरल। एते बला हयेछे एटा हेयार नारिशिं करे, एते कोनो अमोनिया नेई, एटा हेयर के सिल्की एवं शाइनी करे एवं बेटर कलर आप टू 3 एप्लीकेशंस एवं एटा 8 वीक पर्यंत कलर थाकबे। एर मध्ये आछे 3 टाइप्स ऑयल, सेटा होच्छे ऑलिव ऑयल, एवोकाडो ऑयल एवं आलमंड ऑयल। एबार देखी पैकेटेर भितरे की आछे। भितरे आछे एकटा क्रीम ट्यूबे, एटा होच्छे ट्यूब क्रीम बा क्लोरेंट। एते आछे एवं बोतले आछे डेवलपर एवं एई मिनी पैकटा এতে আছে কন্ডিশনার আর আছে হাতে পরার জন্য দুটো গ্লোভস এবং এই কাগজে আছে ইনস্ট্রাকশন কিভাবে ব্যবহার করতে হবে, কি কি আছে এসব আপনারা পড়ে নিতে পারবেন। এবং এটা যখন আমি গুলাবো তখন এটা কিন্তু কোনো প্লাস্টিকের বা কাচের পাত্রেই গুলাবো, এটা কোনো মেটালের পাত্রে গুলানো যাবে না। এবং এটা গুলানোর পরিমাণটা হবে 1:1, মানে টিউব থেকে আপনি যতটা ক্রিম বের করবেন ঠিক ততটাই কিন্তু বোতল থেকে আপনি ডেভেলপার নিয়ে নিতে হবে। বড় চুল হলে পুরোটাই লাগবে, ছোট চুল হলে আপনি আপনার পরিমাণ মতো নেবেন এবং যদি আপনি অল্প চুলে কালার করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অল্প পরিমাণে গুলিয়ে নেবেন। দুটা একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এরপর চুলে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনি 30 মিনিট পর্যন্ত এটা রাখবেন, রাখার পরে নর্মাল পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন, তারপর কন্ডিশনারটা ব্যবহার করবেন। কন্ডিশনারটা ব্যবহার করে চুল ভালোভাবে যখন আপনি শুকিয়ে নেবেন সম্পূর্ণ, তারপর আপনার কালার ভিজিবল হবে এটা প্যাকেটে বলা হয়েছে। এবং এটা ব্যবহার করার আগে আপনি একটুখানি হাতে অথবা নেকে এটা ব্যবহার করে দেখবেন যে আপনার কোনো অ্যালার্জির সমস্যা হয় কি না। যদি সমস্যা হয় তাহলে আপনি ব্যবহার করবেন না, আর যদি সমস্যা না হয় তাহলে আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন। আর এখানে যেটা বলা হয়েছে যে এটা 30 মিনিট রেখে ধুয়ে ফেলতে, তো আমি এটা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে 30 মিনিটে যদি সাদা চুল হয় বা কালো কারো চুল যদি অন্য কালারের হয় সেই ক্ষেত্রে কালার আসে কিছুটা, কিন্তু যাদের কালো কালার চুলের তাদের কিন্তু কোনো রকম কালারই আসে না, কালো চুলটা আরও কালো হয়। হ্যাঁ, রোদে গেলে একটা হালকা সিল্কি কালার আসে, কিন্তু আপনি যখন ঘরে থাকবেন আপনি কোনো ভিজিবল কালার দেখতে পাবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি এটা 1 ঘন্টা রাখেন তাহলে আপনার কিন্তু মোটামুটি অনেকটা কালার ভিজিবল হবে এবং রোদে গেলে আরও ভালো লাগবে। তো এখন আপনি চিন্তা করেন আপনি কোন রকম কালার চান সেটা আপনি বুঝে নেবেন এবং সে অনুসারেই কিন্তু আপনি ততটা সময় আপনার চুলে এটা রাখবেন, রেখে তারপর ধুয়ে ফেলবেন। এবং এই প্যাকেটে বলা হয়েছে যে এটা 30 মিনিট রাখলে হবে, কিন্তু আমি দেখেছি 30 মিনিট রাখলে কিন্তু এই প্যাকেটের মতো কালার তো এমনিতেই আসে না, আর 30 মিনিট রাখলে কখনোই কিন্তু এই কালারটা আসবে না। আর প্যাকেটে লেখা আছে যে এটা যদি একদম প্যাকেটের মতো কালার চান আপনি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 3 বার অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি এই এক্স্যাক্ট কালারটা পাবেন, এর আগে আপনি পাবেন না। আর এটাতে বলা হয়েছে যে 8 উইকে এই কালারটা থাকবে, তবে আমি দেখেছি যে এটা 5 উইক পর্যন্ত ভালো মতো কালারটা থাকে, এরপর থেকে কালারটা হালকা হতে শুরু করে। আর এটা ব্যবহার করে আমার হেয়ারে কোনো সমস্যা হয়নি,
আপনারা জানেন যে গার্নিয়ারের অনেকগুলো প্রোডাক্টই বাজারে আছে এবং আমি মোটামুটি সবগুলোই দেখেছি যে ভালো। আমি এর কোনো সাইড ইফেক্ট পাইনি, আমার হচ্ছে কোনো অ্যালার্জির প্রবলেমও হয়নি এবং আমার হেয়ারও ড্যামেজ হয়নি। এটা আমার অভিজ্ঞতা, আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি এতে। আমার যে ভিউয়ার আপু প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। এবং এটা 30 গ্রামের একটা প্রোডাক্ট এবং ছোট একটা প্যাকেট, এবং এটা 170 টাকা বাংলাদেশি টাকায় আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।